আজ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী অফিস রুমে দুই কৃতি অন্ধ ছাত্রের হাতে তুলে দিলেন রেকর্ডার সহ নগদ 5,000 টাকা করে। এদিন সভাধিপতি বিকাশ চৌধুরী জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আমরা এই জেলা পরিষদের পক্ষ থেকে শুধু এই দুজন ছাত্রদের নয়, বহু ছাত্রদের পড়ানোর জিনিসসহ বইপত্র পড়াশোনার খরচ দিচ্ছি। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনটা আমাদের কাছে, বীরভূমবাসীর কাছে, বাংলার মানুষের কাছে আমাদের খুব বড় দিন বলে আমরা মনে করি। সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকেই শুনেছেন যে বীরভূম জেলা পরিষদ পরপর 3 বছর কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতের একটা বড় পুরস্কার দীনদয়াল উপাধ্যায় সশক্তিকরণ পুরস্কার আমরা পেয়েছি। 2014-15, 15-16, 2016-17 আর 2017-18 এই পুরস্কারের আমরা একবার গিয়েছিলাম লখনৌতে, নিয়ে এসেছি। এবারও আমাদের অলরেডি চিঠি এসে গেছে কেন্দ্রীয় সরকারের কাছে, আমাদের রাজ্য সরকারের কাছে, তার কাছ থেকে, যে আমরা বীরভূম জেলা পরিষদ সেই পুরস্কারে পুরস্কৃত হয়েছি। পুরস্কারের ইয়ে হচ্ছে, একটা বড় মোমেন্টও আছে, একটা তার সার্টিফিকেট আর প্লাস 50 লক্ষ টাকা। এটা আমরা বীরভূমবাসীকে উৎসর্গ করেছি, এই পুরস্কারের টাকা এবং এই পুরস্কার। আজকে আমাদের কাছে আর একটা বড় ইয়ে হচ্ছে যে আমাদের জেলার দুই ব্লাইন্ড ছাত্র, তারা অন্ধ, তারা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়াই করে যাচ্ছে এবং তারা সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারে দুজনেই পড়াশোনা করছে। তাদের পড়াশোনা যাতে কোনো অসুবিধা না হয়, আমরা সে কথা ভেবে তাদের সেই যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে তারা ক্যাসেট করা থাকবে, সেটা শুনে তারা সেটা মানে এটা পড়াশোনার ব্যাপারটা এগিয়ে যেতে পারবে। এছাড়া আমরা ফার্স্ট পেজে 5,000 টাকা করে তাদের আর্থিক সাহায্য দিয়েছি। প্রয়োজনে আগামী দিন আরও সাহায্য আমরা ওদের করব। এবং এর সঙ্গে সঙ্গে বলি, আমাদের বীরভূমের একটি মেয়ে এবারে উচ্চ মাধ্যমিকে সে ভালো রেজাল্ট করেছে। আমাদের ক্যালকাটা কর্পোরেশনের মেয়র ফিরাজ হাকিম সাহেব, আমি ছিলাম সেখানে, আমাদের আরও অনেকে ছিলেন, সহকারী সভাধিপতিও ছিল, কলকাতার আমাদের মান্যগণ্য সব বীরভূমের ব্যক্তিরা ছিল, ক্যালকাটা প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ বীরভূমের মানুষ তিনিও ছিলেন। সেই অন্ধ মেয়েটির ক্যালকাটা কর্পোরেশনের রিলিফ ফান্ড থেকে তার সমস্ত চিকিৎসার দায়িত্ব নিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সেটা সম্ভব হয়েছে। সুতরাং আমরা মামাটি মানুষের সরকার, বাংলার মানুষের পাশে রয়েছি, বীরভূমের মানুষের পাশে রয়েছি। আমাদের যতটুকু যখন যেখানে প্রয়োজন আমরা সেইভাবে মানুষের পাশে দাঁড়াবো, মানুষের পাশে থাকবো। আবার সকলকে আমার আগাম শারদোৎসবে শুভেচ্ছা জানাই, সঙ্গে সঙ্গে বীরভূমবাসীর কাছে আবেদন জানাই, শারদ উৎসব হচ্ছে সব থেকে বড় উৎসব। এই উৎসব এখন শুধু বাঙালি নয়, এই উৎসব সমস্ত জাতির। আমরা যেন সমস্ত দিকটা বজায় রেখে শান্তি শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা ধরে রাখি, আমাদের ঐতিহ্যকে যেন বজায় রাখি। সকল মানুষ আনন্দ করুক, সকল মানুষ একসাথে করুক, সমস্ত জাতি একসাথে এই আনন্দে সামিল হোক, এই আবেদন রেখে আমি বীরভূমের জেলা পরিষদের পক্ষ থেকে আবার শুভেচ্ছা জানিয়ে আগামী শারদ উৎসব যেন সকলের আনন্দের উৎসব হয়। একটা আমরা অ্যানাউন্সমেন্ট করতে চাই অন বিহাফ অফ সভাধিপতি স্যার, যে বীরভূম জেলা পরিষদ গত দুবারের মতো এবারেও আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পুরস্কার দেয়, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার, সেটা তৃতীয়বার পেতে চলেছে। সেন্ট্রাল থেকে স্টেটে খবর এসে গেছে এবং স্টেট থেকে আমাদেরকে জানিয়েছেন,
সেটা জানালাম আপনাদের সবাইকে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আজকে এখানে বসেছি, এটা হচ্ছে যে আমরা জানি যে শিক্ষা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন রকমের অসুবিধে বা চ্যালেঞ্জ অনেক সময় অনেকেই ফেস করে, এবং আমাদের এই বীরভূম জেলা পরিষদ সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যারা সাহসিকতার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় তাদের পাশে দাঁড়াতে আমরা সবসময় আগ্রহী এবং উৎসাহী। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা খবর পাই যে আমাদের এই জেলারই দুজন ভাই, তোমাদের নামগুলো একটু বলবে পরে, তো তারা শেখ নবিরুল এবং সোমনাথ হেমব্রম, তাই তো? তো ওরা যেটা হচ্ছে ভিসানের দিক থেকে চ্যালেঞ্জ ফেস করেছে, এবং সেই চ্যালেঞ্জ ফেস করেও তারা কিন্তু তাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে পড়াশোনার করার ক্ষেত্রে। এবং তারা মনে হয় দুজনে গ্র্যাজুয়েশন করছো কি তোমরা? ফার্স্ট ইয়ার, হ্যাঁ গ্র্যাজুয়েশন, সেটাই তো। খুব ভালো, তোমরা এগিয়ে যাও, আমাদের জেলা পরিষদ তোমাদের সঙ্গে আছে, স্যারও কিছু বলবেন, এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য একটা টোকেন হিসেবে আমরা ওদের একটা রেকর্ডিং সিস্টেম আমরা দিচ্ছি, যেটার মাধ্যমে রেকর্ড করে ওরা শুনে পরে সেই পড়াটাকে ওরা কন্টিনিউ করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে বইপত্র এবং খাতা পেন কেনার জন্য আমরা দুজনকে 5,000 টাকা করে টোকেন অফ এ দিচ্ছি। স্যার কিছু বলুন। It's caught in the crossfire.